তাহলে তো সবাই কুইন হয়ে যাবে, তাই না? তাহলে জিত স্যারের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুব ভালো, হি ইজ ভেরি নাইস, তোমরা সবাই জানো, আমি আর আলাদা করে কি বলবো, বাট ভীষণ ভালো একজন মানুষ, আমার কোনো রকম কোনো অসুবিধা হয়নি, আমি বরং ভীষণ নার্ভাস ছিলাম, হাত পা কাঁপছিল, বাট হি ইজ ভেরি হাম্বল, ভেরি ডাউন টু আর্থ, আর আমরা এত মজা করে শ্যুট করি, হি ইজ ভেরি ফানি, যা যা প্র্যাঙ্ক করে না সেটে, তোমরা মানে আমি না বোকার মতো লোল হয়ে যাই। কোন একটা প্র্যাঙ্ক জিত স্যার বলছে যে দেখো তো এখানে কি লেগেছে, ফুলে আছে এই জায়গাটা, আমি যেই হাত দেবো করবে, আমি না ফট করে কি হয়েছে, মানে এরকম টাইপের প্র্যাঙ্ক হয়, আরো প্রচুর আছে যেগুলো আমি বলতে পারবো না, বিকজ প্র্যাঙ্ক তো বলে বোঝানো যায় না, একদম করে বোঝানো যায়, ইয়া এন্ড 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 সিরিয়াসলি হি ইজ ফ্যান্টাস্টিক। তাহলে আমাদের জিত স্যারকে যেটা আমরা বলি, শিরায় শিরায় রক্ত, শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, শিরায় রক্ত, ওয়াও, দাঁড়াও দাঁড়াও, তুমি একটাই জানো, অনেক আছে, আমি আজকে এখানে এসে আমি এর আগে দু তিনটে জানতাম, আজ এখানে এসে আমি আরো দু তিনটে শিখেছি, এক দুই তিন চার, এক দুই তিন চার।